আপাতত লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের পার্টি নিত্য কুমার দেবের সমর্থনে ছয় আগরতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে সংগঠিত বাইক র্যালি। আমরা একটাই বার্তা দিতে যাই, যুব মোর্চার কার্যকর্তারা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা পবিত্র লোকসভা নির্বাচন। আচ্ছা, কত নিয়ে বাইক অংশগ্রহণ করেছে? প্রচুর পরিমাণে, অগণিত, মানে কাউন্ট করে বলা যাবে না। আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন, এবং এই নির্বাচন আমাদের প্রার্থী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি, ওনার সমর্থনে আজ ছয় আগরতলা যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক র্যালি আমরা বের করেছি। এবং এই র্যালিতে প্রত্যেকে রয়েছে নেতৃত্ব, মনের সভাপতি আমার ডান দিকে দেখতে পাচ্ছি হীরালাল দেবনাথ মহোদয়, এখানে যুব মোর্চার যিনি প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব এর র্যালিতে রয়েছেন, আমাদের অন্যান্য যারা কর্পোরেটর রয়েছেন, এবং ভীষণভাবে সারা এই আগরতলার ছয় আগরতলার যুব মোর্চার এই র্যালি একটা স্পষ্ট মেসেজ দিচ্ছে কি হতে চলেছে, এবারে কি হতে চলেছে এই ছয় আগরতলার যে যুব মোর্চার ঐতিহাসিক সুসজ্জিত বাইক র্যালি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.